কাজ রান্না একটা অত সুন্দর এত কষ্ট করে রান্না করলাম আর এটা সরকারি করে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব বন্ধুরা এই তেলের মধ্যে আমি অল্প কালো জিরে দিয়ে দিচ্ছি এবং কাঁচা লঙ্কা একটু তেল দিয়ে নেব এবার আমি কেটে রাখা ঝিঙে এবং আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব ডিসক্লেমার অ্যালার্ট ঝিঙে আমার একদমই পছন্দের সবজি নয় তাই জন্য আমার একটু সে খাবো এত কষ্ট করে বানানো আলু ঝিঙে প্রায় ভাজা হয়ে গেছে আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে কষানো হয়ে গেছে এবার আমি জল ঢেলে দিচ্ছি ঝোল রেডি হয়ে গেছে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি রেডি হয়ে গেছে ঝোল বললে অনেকটা ঝোল বলা হয় ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি খাওয়া যাবে বলছো হ্যাঁ বলছি ভয়ের কোনো ব্যাপার নেই না নাবিয়ে নেওয়ার আগে আমরা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার নাবিয়ে নিচ্ছি সো গাইস ঝিঙে আলু দিয়ে আমাদের চিংড়ি মাছের তরকারি একদম রেডি হয়ে গেছে খেয়ে তো বলবোই আর তার সাথে আমাদের আগের রেসিপিটাও রয়েছে চলো তাহলে খেয়ে দেখা যাক আচ্ছা আমরা খাবার টেবিলে কিন্তু বসে পড়েছি বাই দ্য ওয়ে ছাদে খেতে পারলাম না প্রচণ্ড পরিমাণে বাইরে রোদ সবে শীতটা পড়েছে অ্যাকচুয়ালি পিকনিক করার মতন এনভায়রনমেন্ট এখনও হয়নি জাস্ট আমেজটাকে এনজয় করার জন্য বাইরে রান্নাটা করলাম বাট রোদ এখন অ্যালাউ করছে না বাইরে খাওয়ার জন্য তাই জন্য আমরা খাওয়ার জন্য এখানে বসে পড়েছি কি কি নিয়ে বসেছি সেটা বলে দিই ভাত শশা পেঁয়াজ ডাল সেদ্ধ এটা তোমাদেরকে দেখাই নি এটা হচ্ছে সেই আমার অপছন্দের ঝিঙের পছন্দ হয় চিংড়ি দিয়ে এবং আলু দিয়ে তরকারি খেয়ে বলবো কেমন হয়েছে অ্যান্ড এটা শেষমেশ আমাদের পালক চিকেন তো দেরি না করে শুরু করছি তবে গাইজ গন্ধটা খুবই সুন্দর আসছে
খুব স্যাড যে ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে এই গন্ধটা শোকাতে পারবো না, বাট বাড়িতে বানাও দেখো। আগে ঝিঙেটা দিয়ে খাও, ও আগে খেয়ে বলো, তারপর তোমার পছন্দ মতন খেও। আচ্ছা ঠিক আছে, তাহলে বলছো এটা খাওয়া যাবে? দেখো টান টান উত্তেজনার মধ্যে ঝিঙে আর চিংড়িটাকে ভালো করে মেখে নিলাম। ঝিঙেটা কোথায়? বলো 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 কি বলো? হ্যাঁ সত্যিকারে বলো। সত্যিকারে বলতে বুঝতেই পারছি না যে মধ্যে ঝিঙে রয়েছে। ঝিঙেটা এতটা বেশি সেদ্ধ হয়ে গেছে যে মুখের সঙ্গে মিলে যাচ্ছে। এই হচ্ছে ঝিঙে যখন ভাতের সঙ্গে নিয়ে আমি মেখে খাচ্ছি। অ্যাকচুয়ালি মুখে ঝিঙেটা ফিল হচ্ছে, এই কারণে কোনো অসুবিধা হচ্ছে না। আর সেটা ছাড়া চিংড়ি মাছটা জাস্ট অসম ফাটাফাটি হয়েছে। এভাবে চিকেনটা খেয়ে বলো তাড়াতাড়ি, আমি তো খাবো নাকি আমি ক্যামেরা ধরে থাকবো? শেষ করি শেষ করি বে। কিপিং দিস অ্যাসাইড, লেটস কনসেন্ট্রেট অন চিকেন। আমাদের স্মোকি কাঠের জালের স্পিনাচ চিকেন মানে পালং চিকেন আমাদের এবার আমি টেস্ট করতে চলেছি। গাইস চিকেনটা দেখো, একটু কাছে নিয়ে আসো, সি কতটা জুসি হয়েছে, স্মেলটা অসাধারণ আসছে। আমের যে আচার থাকে আম তেল ওই টাইপের একটা স্মেল আসছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর জমে গেছে ব্যাপারটা। ভালো করে বানাবে, কেমন লাগলো কমেন্ট করবে, কারণ তোমরা যদি কমেন্ট না করো অ্যাকচুয়ালি কিন্তু বুঝতে পারবো না যে তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে? বিকজ এন্ড অফ দ্য ডে তোমাদের কেমন লাগছে এটা খুব ইম্পর্টেন্ট। আর বাই দ্য ওয়ে যারা আমাদের পুরো ভিডিওটাকে দেখছো তারা অবশ্যই ভিডিওটা লাইক হবে আমি জানি, কোনো ডাউট নেই, খুব ভালো হয়েছে খেতে, তোমরা বানালেও ভালো লাগবে। যারা দেখছো দেরি না করে আমাদের এই ভিডিওটাকে লাইক করে দাও, আর যারা ফার্স্ট টাইম এসছো আমাদের বেল আইকনটাকে প্রেস করে সাবস্ক্রাইব বাটনটাকে আগে প্রেস করবে, তারপরে বেল আইকনটাকে প্রেস করবে, যাতে সব করে নোটিফিকেশন তোমরা পেতে পারো। আমি খাই এবার, তোমরা বানাও, আর ততক্ষণের জন্যে টাটা বাই বাই।